हेलो फ्रेंड्स, आमी कोलापी। वेलकम बैक टू माय चैनल कुक विद कोलापी। आज के आमी आपनादेर साथे शेयर करब डिमेर एकटा रेसिपी। और आज के आमार रेसिपी हलो डिमेर मलाई करी। डिम किन्तु खेते आमरा प्रत्येकेई खूब भालोबासी। और डिम निये किन्तु नाना रकमेर रेसिपी हय और खूब सहजे ओई रेसिपिगुलो बानिये फेला जाय। आज के जे डिमेर मलाईकारी आमी बानाबो सेटा किन्तु इजिली बाड़ीते आपनारा बानिये फेलते पारबेन और खूब एकटा बेशिओ किन्तु मशलाओ लागे ना। तो चलुन देखेनी की करे आमी आजके बानाच्छी डिमेर मलाईकारी। आर तार आगे आमार चैनल किन्तु सबस्क्राइब करते भूलबेन ना। डिमेर मलाईकारी बनानोर जोन्नो प्रथमे आमी एखाने नियेछी सिद्ध करा 6टा डिम। प्रथमे आमी डिमटाके एकटा छुरीर साहाज्ये माझखान थेके काटबो। ठीक एरकम भावे बाकी डिमगुलो माझखान थेके आमी केटे निच्छी। प्रथमे एकटा ननस्टिक प्यानेर मध्ये आमी 2 टेबिलस्पून मतो रिफाइंड अयेल निये निलाम। तेलटा गरम होये गेले एक एक करे ए सिद्ध डिमगुलो आमी हल्का करे भेजे नेब। প্রথমে কিছুক্ষণের জন্য এক দিক ভেজে নেব, তারপর অন্য দিকটাও কিন্তু একদম হালকা করে ভাজব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু একদম হালকা করে ভাজা হয়েছে। আর খেয়াল রাখতে হবে ডিমগুলো উল্টানোর সময় খুব সাবধানে হালকা করে উল্টে দেব। মোটামুটি 2-3 মিনিট মতন ডিমগুলো ভেজে নেবার পর এক এক করে তেলের থেকে আমি তুলে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি প্রথমে দিচ্ছি ঘি। 1 টেবিলস্পুন মতন ঘি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন। এরপর আমি এখানে ফোড়ন দেব কয়েকটা গোটা মশলা দিয়ে। এখানে আমি নিয়েছি 3টে এলাচ, 1টা দারচিনি, 3টে লবঙ্গ আর 1টা তেজপাতা। এই সবকটা জিনিস একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেবার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। তারপরে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। ঝালটা আপনারা নিজেদের মতন অ্যাডজাস্ট করে দিতেই পারেন। পেঁয়াজ বাটাটা মিশিয়ে নেবার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন রসুন বাটা। এবার আমি এখানে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 10-12টা কাজু বাদাম একদম মিহি করে আমি বেটে নিয়েছি। কাজু বাদাম বাটাটা মিশিয়ে নেবার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি 100 ml দুধের মধ্যে 2 টেবিলস্পুন মতন কোকোনাট পাউডার মিশিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট মিল্কও দিতে পারেন। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিলস্পুন। আর আমি এখানে দিচ্ছি আন্দাজ মতন নুন। ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করে 3-4 মিনিট মতন মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা ডিমগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর খুব বেশি আমি ডিমগুলো নাড়াচাড়া করব না, হালকাভাবে মশলাগুলো আমি ডিমের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে এবার 1/2 কাপ মতন জল দিয়ে দেওয়ার পর আমি দিচ্ছি গরম মশলা পাউডার 1 টিস্পুন মতন। আর আমি এখানে দেব ঘি। ঘি আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন।
আর সবার শেষে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করব। গ্রেভিটা ফুটে আসলে আমি ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখবো আর তারপরে সার্ভ করে দেব। ডিমের মালাইকারি আমি সার্ভ করে দিয়েছি। এই সিম্পল ডিমের রেসিপিটা খেতে ভালো লাগে ভাত, রুটি অথবা পোলাওয়ের সাথে। ডিমের মালাইকারির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পান, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।